বাট সবসময় চেষ্টা করবেন খুবই কম ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করার, তাতে করে এটার ব্যাটারি হেলথ ভালো থাকবে। কন্টেন্ট ক্রিয়েশন জাস্ট দুইটা শব্দ, বাট এই দুইটা শব্দের মধ্যে মেখে থাকে অনেক স্বপ্ন, অনেক আবেগ। এই 2024 এসে অনেকেরই ইচ্ছা হচ্ছে শখ করে হোক বা প্রফেশনালি হোক কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করতে, বাট আমরা বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে অনেক চিন্তিত। বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনেক গিয়ার্সের প্রয়োজন হয়, যেমন ক্যামেরা, লাইট, একটা ভালো মাইক্রোফোন, আরও অনেক কিছু। একটা ভিডিওর 50% ডিপেন্ড করে ভিডিওর কোয়ালিটির ওপরে, আর বাকি 50% ডিপেন্ড করতেছে অডিও কোয়ালিটির ওপরে। বাট এত কিছুর মধ্য দিয়ে চাচ্ছেন জাস্ট ফোন দিয়ে ভিডিও বানাবেন, অ্যান্ড সাথে থাকতে হবে একটা ওয়াইরলেস মাইক্রোফোন, মানে যেই সেই মাইক্রোফোন হলে আবার হবে না, থাকতে হবে তার ছাড়া মাইক্রোফোন। ওয়েল, এই K9 মাইক্রোফোনটি হতে পারে আপনার সব সমস্যার সমাধান। মানে এটা টাইপ সি হলেও সব স্মার্টফোনের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। সেটা হতে পারে অনলি টাইপ সি পোর্ট, অথবা ম্যাক্সিমাম ফোনের সাথে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক থাকে, সেই ফোনটাতেও কিন্তু জাস্ট এই টাইপ সি দিয়ে আপনি আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বড় বড়ের মতো গ্যাজেটটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডিসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেলের নাম্বার ও তাদের পেজ লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। অ্যান্ড অবশ্যই অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। এই মুহূর্তে K9 ডুয়েল ভার্সনটা আপনারা আলিপ টেলিকমে পেয়ে যাবেন 1190 টাকা, অ্যান্ড সিঙ্গেল ভার্সন পেয়ে যাবেন 750 টাকা। তো এটা সিঙ্গেল ভার্সনের সাথে 100 টাকা ডিসকাউন্ট থাকতেছে, অ্যান্ড ডুয়েল ভার্সন যেটা সেটার সাথে 150 টাকা, মানে 150 টাকা ডিসকাউন্ট থাকতেছে যদি কিনা পারচেস করার সময় আমার ভিডিও রেফার করে। K9 খুবই ছোট্ট একটা নাম, আবার দামটাও অনেক কম, বাট দাম কম বলে অবহেলা না করে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটা কাদের জন্য সুইটেবল হবে, কারা কোন পারপাসের জন্য এটা পারচেস করতে পারে। K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি ট্রান্সমিটার ও রিসিভার দুটোই ABS প্লাস্টিক বিল্ডের। প্রথম থেকে এই পর্যন্ত এই দুইটা হাতে নেওয়ার পর একবারও চিপ চিপ ফিল হয় নাই, মানে হাতে নিলে একটা সস্তা সস্তা যে ভাবটা থাকে, মানে দাম কম হলেই কিন্তু আমাদের বেসিক একটা ধারণা থাকে যেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি কোনোভাবেই মানে ভালো হতে পারে না, মানে দামের সাথে যে সস্তা ভাবটা থাকে সেটা মনে হয় নাই। ট্রান্সমিটারের উপরে ছোট্ট একটা ফোম ব্যবহার করা হয়েছে, এটা কিনা নয়েজ রিডিউস করতে পারবে, আবার ভয়েস ভালোভাবে রেকর্ড করতে সাহায্য করবে, এন্ড এটা বেশ সফট আছে বটে। আমার হাতে এই মুহূর্তে K9 এর ডুয়েল ভার্সনটি আছে। রিসিভারের সাথে ট্রান্সমিটারকে কানেক্ট করা খুবই ইজি, জাস্ট রিসিভারটি ফোনের টাইপ সি পোর্টে প্লাগ ইন করতে হবে, যেহেতু এটাকে আলাদা করে চার্জ করা লাগে না, তো এটা ডিরেক্ট ফোনের টাইপ সি এর মাধ্যমে পাওয়ার নিতে পারবে। ট্রান্সমিটারের নিচে এটাকে অন করার জন্য পাওয়ার বাটন ব্যবহার করা হয়েছে, জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মতো এটাকে প্রেস করে রাখলে অটোমেটিক এটা একটার সাথে আরেকটা কানেক্ট হয়ে যায়, বাট কিছু কিছু স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হলে এটার ব্লুটুথ অপশনটা অন করতে হবে, দেন কানেক্ট করা যাবে। ট্রান্সমিটারের পিসের সাইডে ছোট ক্লিপ দেওয়া হয়েছে, যার ফলে শার্ট বা টি শার্টে মাউন্ট করতে পারবেন, বাট ক্লিপটি খুবই ছোট্ট যার ফলে মাউন্ট করার সময় মাঝে মধ্যে একটু প্যারা লাগতে পারে। বাই দ্য ওয়ে, এটার বোথ ট্রান্সমিটারে কিন্তু 600 mAh ব্যাটারি ব্যবহার করা আছে। কোম্পানি ক্লেম করতেছে বোথ ট্রান্সমিটারে 6 ঘন্টা প্লাস ব্যাটারি লাইফ দিবে, বাট রিয়েল লাইফে বোথ ট্রান্সমিটার থেকে 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা, মানে 4 ঘন্টা ব্যাটারি লাইফ ছিল। যদিও খাতা কলমের হিসাবে মিল না থাকলেও প্রাইমারি স্টেজে যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন, 2 ঘন্টা প্লাস ব্যাটারি লাইফ, মানে 4 ঘন্টার মতো ব্যাটারি লাইফ, ইটস হিউজ। ট্রান্সমিটার দুটির সাইডেই থাকবে USB টাইপ সি পোর্ট, এটাকে চার্জ করার জন্য সিঙ্গেল ট্রান্সমিটারকে ফুল চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে, এন্ড রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় এটা সিঙ্গেল ট্রান্সমিটারকে ফুল চার্জ করতে 2 ঘন্টা প্লাস সময় লেগে যাবে। বাট সবসময় চেষ্টা করবেন খুবই কম ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করার, তাতে করে এটার ব্যাটারি হেলথ ভালো থাকবে। তো চলেন আমরা এবার এটার আউটডোরের সাউন্ড কোয়ালিটি কেমন হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ হাসিবের ভিডিও দেখে আসছি ভাই, ফোনের সাথে কি কোনো ডিসকাউন্ট? অবশ্যই ডিসকাউন্ট আছে, যারা হাসিবের ভিডিও দেখে আসার পরে পার্সোনাল একটা ডিসকাউন্ট থাকে। আপনার মাইক্রোফোন কি অন আছে? আচ্ছা আছে। যাক, বিষয়টা হচ্ছে আপনাদের কাছে কি সব ধরনের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবল, মানে হেডফোন, পাওয়ার ব্যাংক, চার্জার, বাটন ফোন থেকে শুরু করে স্মার্টফোন, ওভারঅল সব কিছু এখানে আছে, একবারে অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বাটন ফোন থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত সকল ব্র্যান্ডের ফোন এখানে আছে।
আর ইউজ ফোন কালেকশন কি আপনাদের কাছে আছে? ইউজ ফোন কালেকশন তো মাস্ট থাকে, যেগুলো এক্সচেঞ্জের ফোন থাকে ওগুলো আমরা বাস সাইন হিসেবে সেল করি। তাহলে আপনি ইউজ ফোন কালেকশন কি একটু দেখানো যাবে? অবশ্যই অবশ্যই, জাস্ট এইখান থেকে ধরবো, এইখান থেকে ধরবো ফোনগুলো, ফোনগুলো এই ফোনগুলো এখানে একটা আছে, মানে মোটামুটি সব রকমের ফোন আমরা। সো আমরা আউটডোরে এরকম একটা অডিও কোয়ালিটি পাবো, এটাকে ইনহ্যান্স করে নিলে আরো বেটার লাগবে শুনতে। যাদের ডুয়েল ভার্সন লাগবে তারা ডুয়েল নিতে পারেন, যাদের সিঙ্গেল ভার্সন লাগবে তারা জাস্ট সিঙ্গেল ভার্সন নিতে পারেন। তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো এটা ডুয়েল ভার্সন নেওয়ার, অল্প একটা অ্যামাউন্টের ডিস্টেন্স, সো এটা ডুয়েল ভার্সন নিলে মানে লং টাইম একটা ব্যাটারি লাইফ পেয়ে যাবেন, একটা চার্জ শেষ হলে অন্যটা ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ ডুয়েল পারপাসে ব্যবহারের প্রয়োজন হলে অবশ্যই এটা ডুয়েল ভার্সনটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল K9 নিয়ে যত কথা, ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অ্যান্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, অ্যান্ড অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।